আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানেই যুক্তির সাথে জ্যোতিষকে তুলে ধরার একটা মতো প্রয়াস আপনাদের কাছে। দেখুন, ইউটিউবের মধ্যে তো বহু চ্যানেল রয়েছে, কিন্তু সঠিকভাবে জ্যোতিষকে প্রেজেন্ট করার ক্ষেত্রে আমি বা আমার চ্যানেলের মধ্যে বিশেষ করে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করি, যাতে আমার চ্যানেলের মধ্যে প্রত্যেকটি লজিক্যাল ভিডিও আপলোড করা যায়। আজকেও এরকম একটি লজিক্যাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি কোনো একজন ভাইয়ের বলতে পারেন, কোনো একজন সাবস্ক্রাইবারের বলতে পারেন, কোনো একজন বন্ধুর বলতে পারেন, অনেক দিনের আশা এই ভিডিওটা আমি করি। সে বহুবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কমেন্ট বক্সে লিখেছে, মেল করেছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি চেষ্টা করলাম যে তার অনুষ্ঠান, তার বিষয়টি নিয়ে অনুষ্ঠান করার, এবং এই অনুষ্ঠানটি আপনাদেরও অনেক জায়গায় কাজে লাগতে পারে। আজকের অনুষ্ঠানটি হচ্ছে ওকালতি করার যোগ নিয়ে, অর্থাৎ জন্মচক্রের মধ্যে কোন গ্রহগত প্লেসমেন্ট থাকলে একজন মানুষ ওকালতি পড়তে পারে বা অ্যাডভোকেট হতে পারে। আপনারা নিশ্চয়ই ওকালতি পেশাটাকে চেনেন, বা কোনো না কোনো জীবনের মধ্যে কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিষয়ের ক্ষেত্রে উকিলের, একজন ভালো উকিলের প্রয়োজন আপনার হয়তো হয়েছে বা হতে পারে। তাই একজন উকিল হতে গেলে কি দরকার? উকিলের চাকরি কিন্তু অত্যন্ত প্রশংসনীয় একটি চাকরি বলা যেতে পারে, এবং সম্মানের। একজন উকিলের কাজ হচ্ছে সে আইনের সঙ্গে লড়াই করে উপযুক্ত ন্যায় সে তার ক্লায়েন্টকে পাইয়ে দেয়, এবং সেই ক্লায়েন্টকে পাইয়ে দেওয়ার জন্য তার লড়াই করতে হয়। বেশ, কথার লড়াই এটাকে বলা হয়। সে কথার লড়াই দিয়ে সুন্দরভাবে, পরিষ্কারভাবে আইনটাকে জজ সাহেবের কাছে তুলে ধরেন, এবং জজ সাহেবের যদি মনোমতো হয়, যদি মনে হয় কি আইনটি সঠিক, তাহলে জজ সাহেব সাধারণভাবে তার ক্লায়েন্টের পক্ষেই রায় দেয়, এবং সেই রায়টি পজিটিভমূলক রায় হয়ে যায়। অর্থাৎ যাতে সেই ক্লায়েন্টের যেটা লড়াই করার উদ্দেশ্য, সেখানে সেই ক্লায়েন্ট জিততে পারে। একটা কথা বুঝতে হবে যে উকালতি পেশা হচ্ছে এমন একটি পেশা যেটা কিন্তু সাধারণ মানুষ চট করে এই পেশার বিভিন্ন কর্মকাণ্ড বুঝে উঠতে পারে না। এই পেশা করতে গেলে কখনো বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় পেপার ডকুমেন্ট। এই পেপার ডকুমেন্টটির সঙ্গে সঙ্গে তার সঙ্গে দরকার যে একজন ওকালতি করার ক্ষেত্রে তার ক্লায়েন্টকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার বা সঠিক ভাবে তাকে, তার ক্লায়েন্টকে সঠিকভাবে তাকে তার সমস্যা থেকে রিকভার করার জন্য বেশ কিছুটা লড়াই একজন ওকালতি যে করছেন, বা যিনি উকিল বা অ্যাডভোকেট, তাকে বেশ কিছু রকমের উকিল করতে হয়। দেখুন, ওকালতির আবার বিভিন্ন পার্ট রয়েছে, সেই সমস্ত পার্ট নিয়ে আজকে নয় নাই বললাম। আমরা তো চেম্বারে যারা ওকালতি পড়তে আসে তাদেরকে বিভিন্ন রকম গ্রহগত অবস্থান দেখে বিভিন্ন পার্টগুলো বোঝায়। এবারে একটা কথা খেয়াল রাখতে হবে, আইনের সঠিক, যেহেতু ওকালতি পেশাটা, অ্যাডভোকেট পেশাটা আইন সংযুক্ত একটি পেশা বলা যেতে পারে, অর্থাৎ এর টোটালি ফোকাসটা কিন্তু আইনের দিকে। তাই আইন, সঠিকভাবে আইন পেতে বা সঠিকভাবে কোনো জিনিসকে পেতে সঠিক আইনের আইনি পরামর্শ যেটাকে বলা হয়, সে আইনি পরামর্শ পেয়ে একজন উকিল কিন্তু সে আইনি পরামর্শ পাওয়ার ক্ষেত্রে বেশ অনেক রকমের সহযোগিতা করে। দেখুন, ওকালতি বা উকিলের চাকরি বা পেশা যাই হোক করার জন্য আমরা যেটাকে বললাম, একজন ভালো ওকালতি যিনি করছেন বা ভালো যিনি অ্যাডভোকেট, তার তো সমাজের মধ্যে প্রচুর সম্মান রয়েছে, প্রচুর প্রশংসনীয় ব্যবহার থাকে। অনেক সময় অনেকেই বলেন যে হ্যাঁ, ওই উকিলটা সত্যি ভালো উকিল, কিন্তু এইসব তো ঠিক আছে, কিন্তু ওকালতি পড়ার জন্য কি দরকার? ওকালতি কোন যোগ থাকলে আমি পড়াটা আমার ক্ষেত্রে ভালো হবে, নইলে আমার যদি সেরকম যোগ না থাকে আমি কিন্তু ওকালতিতে বা ওকালতি চাকরিতে গিয়ে আমি কিন্তু খুব ভালো একটি নিজের ছবি তৈরি করতে পারবো না। আপনি একটা কথা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওকালতি যিনি করছেন বা যিনি আইনের সঙ্গে লড়াই করছেন বা যিনি উকিল বলা হয় আমাদের বাঙালি ভাষায়, বা যিনি ইংরেজিতে অ্যাডভোকেট বলা হয়, ইনি কিন্তু মেনলিভাবে এনার লড়াই, এনার কিন্তু যুদ্ধ যেটাকে বলা হয়, এই সমস্ত লড়াইটা কিন্তু অরিজিনাল ডকুমেন্ট এবং সুন্দর বাক চতুরতা প্লাস তার সঙ্গে
তার নিজের ক্লায়েন্টকে জেতাবার উদ্যোগ, এই সব কিছু নিয়ে লড়াই চলে। এই মূল এটা কিন্তু আইনটাকে সঠিকভাবে যাতে তার জাতক বা তার ক্লায়েন্ট যাতে পায় সেইটারই তার কিন্তু উদ্দেশ্য, এবং সেইটার করিয়ে দেওয়ার জন্য সে কিন্তু অবশ্যই কিছু ফিস নেন, এবং সেই তার ফিস নেওয়াটার প্রয়োজন রয়েছে, এবং ফিস নেওয়াটাকে কোনো খারাপভাবে আমরা দেখি না। কারণ হচ্ছে সে ন্যায় পাওয়ার জন্য অনেক রকম লড়াই করেছেন। কিন্তু বিষয় হচ্ছে একটা কথা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা ওকালতি করতে গিয়ে কি কি জিনিস পেয়ে গেলাম? ওকালতি করতে গিয়ে আমরা পেলাম যে সঠিক ন্যায় পাওয়ার একটা বিষয় চলে আসছে। সঠিক ন্যায় পাওয়ার বিষয় হচ্ছে নাইন্থ হাউস, এটাকে জ্যোতিষশাস্ত্র থেকে বোঝা হয় যে সঠিক ন্যায় পালন ব্যাপারটা বা সঠিক ন্যায় নীতির ভাবটা, সঠিক ন্যায় যাতে আমি পাই সেইটা কিন্তু নাইন্থ হাউস থেকে বিচার করা হয়। একজন উকিল প্রচুর বাক চতুরতার মাধ্যমে তার নিজের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে তার কেসের দিকে তার ফরে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে, এবং যেহেতু একজন উকিলের বিভিন্ন বাক চতুরতার প্রয়োজন হয়ে যায় বিভিন্ন সময়ে, তাই সেখানে কিন্তু আমাদের সেকেন্ড হাউসটাও চলে আসলো। এরপরে চলে আসলো একজন উকিলের, কিন্তু একজন ভালো উকিলের প্রয়োজন যে সঠিকভাবে উদ্যোগ নেওয়া তার ক্লায়েন্টকে, যাতে তার ক্লায়েন্টের যা কিছুই কেস না হোক, কেস হোক না কেন, তার পরে যেন কেসটা থাকে সেই বিষয়ে তাকে উদ্যোগ নিতে হবে। এর ফলে কিন্তু আমাদের থার্ড হাউস চলে আসছে, এবং একজন উকিল কিন্তু সবসময় অপোজিট পার্সনের সঙ্গে লড়াই করে, অর্থাৎ অপোজিট অর্থাৎ কেউ আইনটাকে, যিনি আর কি উকিল তার ক্লায়েন্ট আইনটা করেছেন মানে এরকম অনেক সময় হয় না, অনেক সময় হয় কি যে অপর আরেকজন আবার আইন করেছেন, তিনি বলছেন কি হ্যাঁ ইনি বলছেন না, বা ইনি বলছেন হ্যাঁ উনি বলছেন না, এরকম ধরনের হয়। তাই এর ভেতরে কিন্তু একটা সংঘর্ষ কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা চারটি খুব মূল ধরনের ভাব পেয়ে গেলাম। একটা হচ্ছে নাইন্থ হাউস, একটা হচ্ছে সিক্স হাউস থেকে সংঘর্ষ বিচার করা হয়, থার্ড হাউস থেকে উদ্যোগ বিচার করা হয়, এবং সেকেন্ড হাউস থেকে বাক চতুরতা বিচার করা হয়। যদি জ্যোতিষশাস্ত্র মতে যদি এইসবের ভাবের অধিপতিরা এইসব ভাবের মধ্যেই বসে থাকে, অথবা এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ইন্টারচেঞ্জ কেমন, ধরো নবমপতি ষষ্ঠ ঘরে চলে গেছে, ষষ্ঠ ঘরের অধিপতি নবম ঘরে চলে এসছে, বা দ্বিতীয় ঘরে চলে এসছে, দ্বিতীয় ঘরের অধিপতি নবম ঘরে চলে গেছে, এরকম টাইপের আর কি ইন্টারচেঞ্জ, হয়তো নাইন্থ হাউসের অধিপতি থার্ড হাউসে চলে এসছে, এরকম একটা ইন্টারচেঞ্জ যদি এরকম হয়ে যায় তাহলে পরে ওকালতি পড়ার একটি ভালো যোগ তৈরি হয়ে যায়। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এরপরেও আরও অনেক কিছু দেখার রয়েছে। এরপরে আপনাকে দেখতে হবে, আমরা তো ওকালতি করার একটা যোগ পেয়ে গেলাম মোটামুটি জন্মছকের গ্রহগত প্লেসমেন্ট থেকে, কিন্তু যে কোনো বিচারের ক্ষেত্রে আপনাকে মহারাশিকে ভুলে গেলে চলবে না, কারণ সেখান থেকেই প্রথম কিন্তু জ্যোতিষের উদ্ভব বলা যেতে পারে, জ্যোতিষ শুরু হয়েছে সেখান থেকে। তাই আপনি যে কোনো জিনিস বিচার করতে পারেন, সেটা প্রেম হতে পারে, বিবাহ হতে পারে, কর্ম হতে পারে, এভরিথিং হতে পারে, ব্যবসা হতে পারে, এডুকেশন হতে পারে, মহারাশির সেই ভাবটাকে কিন্তু ভুলবেন না কখনোই। তাই এখানে জ্যোতিষে যারা স্টুডেন্ট তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, মহারাশি কখনোই অ্যাভয়েড করবে না। অবশ্যই জন্মছকের মধ্যে বেশ কিছু প্লেসমেন্টের, গ্রহগত প্লেসমেন্টের কারণে বিভিন্ন দোষ ত্রুটি হতে পারে, কিন্তু মহারাশির সেই ভাবটি কী বলছে, অর্থাৎ আমি যদি এডুকেশন সম্পর্কে বিচার করি ফোর্থ বা ফিফথ হাউস থেকে, তাহলে মনে করা যাক আমার ফিফথ হাউস থেকে এডুকেশন বিচার করা হয়, তাহলে আমার লগ্নের পঞ্চম ঘর থেকে এডুকেশন বিচার করা হয়। কিন্তু আমাকে এডুকেশন বিচার করতে গেলে দেখতে হবে যে মহারাশির পঞ্চম ঘর কী বলছে। যেমন হচ্ছে আমার লগ্নের সপ্তম ঘর থেকে বিবাহ বিচার করা হয়, কিন্তু মহারাশির সপ্তম ঘর তুলারাশি কী বলছে, তুলারাশির মধ্যে কোন গ্রহের প্লেসমেন্ট রয়েছে, এই বিষয়টাকে যদি আমি অ্যাভয়েড করে যাই তাহলে কিন্তু অনেক বড় ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে। যেহেতু ওকালতি পেশার ক্ষেত্রে, ওকালতি পড়াশোনার ক্ষেত্রে, ওকালতি একজন প্রতিষ্ঠিত ওকালতি হতে গেলে পারে, আমার ন্যায়ের সঙ্গে কিন্তু আমার লড়াই, অর্থাৎ ন্যায়কে নিয়ে কিন্তু আমার পেশা ন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাই আমরা মহারাশির নবম ভাব বৃহস্পতি, মহারাশির নবম ভাব ধনুরাশি, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, এবং ন্যায়ের কারকগ্রহ হচ্ছে স্যাটার্ন মানে শনি, এবং শনিকে, বৃহস্পতি এবং শনিকে দেখতে হবে কি প্লেসমেন্টে তারা রয়েছে। যদি বৃহস্পতি শনি একই সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক করে এবং সেই সম্পর্ক যদি কেন্দ্রকোণে হয়ে যায়, অথবা সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউসের মধ্যে চলে আসে সেই সম্পর্ক, তাহলে এটা বি পজিটিভ বলা যেতে পারে, এটা ওকালতি পড়ার জন্য একটু আরও একটু এগিয়ে গেলাম।
এবং বেশ অনেকটা সুন্দর যোগ হয়ে গেল। এছাড়াও আমাকে দেখতে হবে যে বৃহস্পতি শনি যদি নিজের স্বক্ষেত্র বা উচ্চক্ষেত্র বা কেন্দ্র কোণে থাকে তাহলে পারে কিন্তু ওকালতি করার সম্পূর্ণ যোগ তৈরি হবে। কিন্তু এই সমস্ত গ্রহরা অর্থাৎ বৃহস্পতি শনি কেন্দ্র কোণে থাকলে পারেই হবে না, বৃহস্পতি শনির মধ্যে একটা সম্পর্ক তৈরি হতেই হবেই, তাহলে একজন প্রশংসনীয় ওকালতি পড়ার মতো যোগ তৈরি হয়ে গেল। এবং যদি এরকম কম্বিনেশন আপনার জন্মচক্রে থাকে এবং আপনি যদি ওকালতি পড়ব বলে মনে করছেন তাহলে আর দ্বিধাগ্রস্ত করার কোনো দরকার নেই, আপনি একদম অবভিয়াসলি ওকালতি পড়ার জন্য উদ্ভব ওকালতি পড়ার জন্য এগিয়ে যান, ঠিক আছে, এবং ওকালতি পড়ুন এবং অ্যাডভোকেট হবার মতো ইচ্ছা রাখুন। এবং আপনি মনে রাখুন যে আপনি কিন্তু যেই স্থানে রয়েছেন সেই স্থানে একজন প্রশংসনীয় অ্যাডভোকেট হতে পারবেন এবং বহু মানুষ আপনার কাছে সঠিক পরামর্শের জন্য অবশ্যই যাবে। তাই এটা আমরা সামান্য করে বললাম যে ওকালতি আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানেই যুক্তির সাথে জ্যোতিষকে তুলে ধরার একটা মতো প্রয়াস আপনাদের কাছে। দেখুন, ইউটিউবের মধ্যে তো বহু চ্যানেল রয়েছে কিন্তু সঠিকভাবে জ্যোতিষকে প্রেজেন্ট করার ক্ষেত্রে আমি বা আমার চ্যানেলের মধ্যে বিশেষ করে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করি যাতে আমার চ্যানেলের মধ্যে প্রত্যেকটি লজিক্যাল ভিডিও আপলোড করা যায়। আজকেও এরকম একটি লজিক্যাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি কোনো একজন ভাইয়ের বলতে পারেন, কোনো একজন সাবস্ক্রাইবারের বলতে পারেন, কোনো একজন বন্ধুর বলতে পারেন, অনেক দিনের আশা এই ভিডিওটা আমি করি। সে বহুবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কমেন্ট বক্সে লিখেছে, মেল করেছে ইত্যাদি ইত্যাদি। তো আমি চেষ্টা করলাম যে তার অনুষ্ঠান তার বিষয়টি নিয়ে অনুষ্ঠান করার এবং এই অনুষ্ঠানটি আপনাদেরও অনেক জায়গায় কাজে লাগতে পারে। আজকের অনুষ্ঠানটি হচ্ছে ওকালতি করার যোগ নিয়ে, অর্থাৎ জন্মচক্রের মধ্যে কোন গ্রহগত প্লেসমেন্ট থাকলে একজন মানুষ ওকালতি পড়তে পারে বা অ্যাডভোকেট হতে পারে। আপনারা নিশ্চয়ই ওকালতি পেশাটাকে চেনেন বা কোনো না কোনো জীবনের মধ্যে কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিষয়ের ক্ষেত্রে উকিলের একজন ভালো উকিলের প্রয়োজন আপনার হয়তো হয়েছে বা হতে পারে। তাই একজন উকিল হতে গেলে কী দরকার? উকিলের চাকরি কিন্তু অত্যন্ত প্রশংসনীয় একটি চাকরি বলা যেতে পারে এবং সম্মানের। একজন উকিলের কাজ হচ্ছে সে আইনের সঙ্গে লড়াই করে উপযুক্ত ন্যায় সে তার ক্লায়েন্টকে পাইয়ে দেয় এবং সেই ক্লায়েন্টকে পাইয়ে দেওয়ার জন্য তার লড়াই করতে হয়, বেশ কথার লড়াই এটাকে বলা হয়। সে কথার লড়াই দিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে আইনটাকে জজ সাহেবের কাছে তুলে ধরেন এবং জজ সাহেবের যদি মনোমত হয়, যদি মনে হয় কি আইনটি সঠিক, তাহলে জজ সাহেব সাধারণভাবে তার ক্লায়েন্টের পক্ষেই রায় দেয় এবং সেই রায়টি পজিটিভমূলক রায় হয়ে যায়, অর্থাৎ যাতে সেই ক্লায়েন্টের যেটা লড়াই করার উদ্দেশ্য সেখানে সেই ক্লায়েন্ট জিততে পারে। একটা কথা বুঝতে হবে যে উকালতি পেশা হচ্ছে এমন একটি পেশা যেটা কিন্তু সাধারণ মানুষ চট করে এই পেশার বিভিন্ন কর্মকাণ্ড বুঝে উঠতে পারে না। এই পেশা করতে গেলে কখনো বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় যেটাকে বলা হয় পেপার ডকুমেন্ট। এই পেপার ডকুমেন্টের সঙ্গে সঙ্গে তার সঙ্গে দরকার যে একজন ওকালতি করার ক্ষেত্রে তার ক্লায়েন্টকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার বা সঠিকভাবে তাকে তার ক্লায়েন্টকে সঠিকভাবে তাকে তার সমস্যা থেকে রিকভার করার জন্য বেশ কিছুটা লড়াই একজন ওকালতি যে করছেন বা যিনি উকিল বা অ্যাডভোকেট তাকে বেশ কিছু রকমের উকিল করতে হয়। দেখুন, ওকালতির আবার বিভিন্ন পার্ট রয়েছে, সেই সমস্ত পার্ট নিয়ে আজকে নয় নাই বললাম। আমরা তো চেম্বারে যারা ওকালতি পড়তে আসে তাদেরকে বিভিন্ন রকম গ্রহগত অবস্থান দেখে বিভিন্ন পার্টগুলো বোঝাই। এবারে একটা কথা খেয়াল রাখতে হবে, আইনের সঠিক, যেহেতু ওকালতি পেশাটা অ্যাডভোকেট পেশাটা আইন সংযুক্ত একটি পেশা বলা যেতে পারে, অর্থাৎ এর টোটালি ফোকাসটা কিন্তু আইনের দিকে। তাই আইন
সঠিকভাবে আইন পেতে বা সঠিকভাবে কোনো জিনিসকে পেতে সঠিক আইনের আইনি পরামর্শ যেটাকে বলা হয় সে আইনি পরামর্শ পেয়ে একজন উকিল কিন্তু সে আইনি পরামর্শ পাওয়ার ক্ষেত্রে বেশ অনেক রকমের সহযোগিতা করে। এক মিনিট একটা ফোন কেটেছে। দেখুন, ওকালতি বা উকিলের চাকরি বা পেশা যাই হোক করার জন্য আমরা যেটাকে বললাম, একজন ভালো ওকালতি যিনি করছেন বা ভালো যিনি অ্যাডভোকেট, তার তো সমাজের মধ্যে প্রচুর সম্মান রয়েছে, প্রচুর প্রশংসনীয় ব্যবহার থাকে। অনেক সময় অনেকেই বলেন যে হ্যাঁ, ওই উকিলটা সত্যি ভালো উকিল, কিন্তু এইসব তো ঠিক আছে, কিন্তু ওকালতি পড়ার জন্য কি দরকার? ওকালতি কোন যোগ থাকলে আমি পড়াটা আমার ক্ষেত্রে ভালো হবে, নইলে আমার যদি সেরকম যোগ না থাকে আমি কিন্তু ওকালতিতে বা ওকালতি চাকরিতে গিয়ে আমি কিন্তু খুব ভালো একটি নিজের ছবি তৈরি করতে পারবো না। আপনি একটা কথা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওকালতি যিনি করছেন বা যিনি আইনের সঙ্গে লড়াই করছেন বা যিনিকে উকিল বলা হয় আমাদের বাঙালি ভাষায় বা যিনি ইংরেজিতে অ্যাডভোকেট বলা হয়, ইনি কিন্তু মেনলিভাবে এনার লড়াই, এনার কিন্তু যুদ্ধ যেটাকে বলা হয়, এই সমস্ত লড়াইটা কিন্তু অরিজিনাল ডকুমেন্ট এবং সুন্দর বাকচতুরতা প্লাস তার সঙ্গে তার নিজের ক্লায়েন্টকে জেতাবার উদ্যোগ, এই সব কিছু নিয়ে লড়াই চলে। এই মূল লড়াইটা কিন্তু আইনটাকে সঠিকভাবে যাতে তার জাতক বা তার ক্লায়েন্ট যাতে পায় সেইটারই তার কিন্তু উদ্দেশ্য, এবং সেইটা করিয়ে দেওয়ার জন্য সে কিন্তু অবশ্যই কিছু ফিস নেন, এবং সেই তার ফিস নেওয়াটার প্রয়োজন রয়েছে, এবং ফিস নেওয়াটাকে কোনো খারাপভাবে আমরা দেখি না। কারণ হচ্ছে সে ন্যায় পাওয়ার জন্য অনেক রকম লড়াই করেছেন। কিন্তু বিষয় হচ্ছে একটা কথা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা ওকালতি করতে গিয়ে কি কি জিনিস পেয়ে গেলাম? ওকালতি করতে গিয়ে আমরা পেলাম যে সঠিক ন্যায় পাওয়ার একটা বিষয় চলে আসছে। সঠিক ন্যায় পাওয়ার বিষয় হচ্ছে নাইন্থ হাউস, এটাকে জ্যোতিষশাস্ত্র থেকে বোঝা হয় যে সঠিক ন্যায় পালন ব্যাপারটা বা সঠিক ন্যায় নীতির ভাবটা, সঠিক ন্যায় যাতে আমি পাই সেইটা কিন্তু নাইন্থ হাউস থেকে বিচার করা হয়। একজন উকিল প্রচুর বাকচতুরতার মাধ্যমে তার নিজের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে তার কেসের দিকে তার ফরে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে, এবং যেহেতু একজন উকিলের বিভিন্ন বাকচতুরতার প্রয়োজন হয়ে যায় বিভিন্ন সময়ে, তাই সেখানে কিন্তু আমাদের সেকেন্ড হাউসটাও চলে আসলো। এরপরে চলে আসলো একজন উকিলের, কিন্তু একজন ভালো উকিলের প্রয়োজন যে সঠিকভাবে উদ্যোগ নেওয়া তার ক্লায়েন্টকে, যাতে তার ক্লায়েন্টের যা কিছুই কেস হোক না কেন তার পরে যেন কেসটা থাকে সেই বিষয়ে তাকে উদ্যোগ নিতে হবে। এর ফলে কিন্তু আমাদের থার্ড হাউস চলে আসছে, এবং একজন উকিল কিন্তু সবসময় অপোজিট পার্সনের সঙ্গে লড়াই করে, অর্থাৎ অপোজিট অর্থাৎ কেউ আইনটাকে, যিনি আর কি উকিল তার ক্লায়েন্ট আইনটা করেছেন মানে এরকম অনেক সময় হয় না, অনেক সময় হয় কি যে অপর আরেকজন আবার আইন করেছেন, তিনি বলছেন কি হ্যাঁ ইনি বলছেন না, বা ইনি বলছেন হ্যাঁ উনি বলছেন না, এরকম ধরনের হয়। তাই এর ভেতরে কিন্তু একটা সংঘর্ষ কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা চারটি খুব মূল ধরনের ভাব পেয়ে গেলাম, একটা হচ্ছে নাইন্থ হাউস, একটা হচ্ছে সিক্স হাউস থেকে সংঘর্ষ বিচার করা হয়, থার্ড হাউস থেকে উদ্যোগ বিচার করা হয়, এবং সেকেন্ড হাউস থেকে বাক চতুরতা বিচার করা হয়। যদি জ্যোতিষশাস্ত্র মতে যদি এইসবের ভাবের অধিপতিরা এইসব ভাবের মধ্যেই বসে থাকে, অথবা এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ইন্টারচেঞ্জ কেমন, ধরো নবমপতি ষষ্ঠ ঘরে চলে গেছে, ষষ্ঠ ঘরের অধিপতি নবম ঘরে চলে এসছে, বা দ্বিতীয় ঘরে চলে এসছে, দ্বিতীয় ঘরের অধিপতি নবম ঘরে চলে গেছে, এরকম টাইপের আর কি ইন্টারচেঞ্জ, হয়তো নাইন্থ হাউসের অধিপতি থার্ড হাউসে চলে এসছে, এরকম একটা ইন্টারচেঞ্জ যদি এরকম হয়ে যায় তাহলে পারে ওকালতি পড়ার একটি ভালো যোগ তৈরি হয়ে যায়। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এরপরেও আরও অনেক কিছু দেখা রয়েছে। এরপরে আপনাকে দেখতে হবে, আমরা তো ওকালতি করার একটা যোগ পেয়ে গেলাম মোটামুটি জন্মছকের গ্রহগত প্লেসমেন্ট থেকে, কিন্তু যে কোনো বিচারের ক্ষেত্রে আপনাকে মহারাশিকে ভুলে গেলে চলবে না, কারণ সেখান থেকেই প্রথম কিন্তু জ্যোতিষের উদ্ভব বলা যেতে পারে, জ্যোতিষ শুরু হয়েছে সেখান থেকে। তাই আপনি যে কোনো জিনিস বিচার করতে পারেন, সেটা প্রেম হতে পারে, বিবাহ হতে পারে, কর্ম হতে পারে, এভরিথিং হতে পারে, ব্যবসা হতে পারে, এডুকেশন হতে পারে, মহারাশির সেই ভাবটাকে কিন্তু ভুলবেন না কখনোই।
তাই এখানে জ্যোতিষে যারা স্টুডেন্ট তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, মহারাশি কখনোই অ্যাভয়েড করবে না। অবশ্যই জন্মছকের মধ্যে বেশ কিছু প্লেসমেন্টের, গ্রহগত প্লেসমেন্টের কারণে বিভিন্ন দোষ ত্রুটি হতে পারে, কিন্তু মহারাশির সেই ভাবটি কি বলছে, অর্থাৎ আমি যদি এডুকেশন সম্পর্কে বিচার করি ফোর্থ বা ফিফথ হাউস থেকে, তাহলে মনে করা যাক আমার ফিফথ হাউস থেকে এডুকেশন বিচার করা হয়, তাহলে আমার লগ্নের পঞ্চম ঘর থেকে এডুকেশন বিচার করা হয়। কিন্তু আমাকে এডুকেশন বিচার করতে দেখতে বিচার করতে গেলে দেখতে হবে যে মহারাশির পঞ্চম ঘর কি বলছে। যেমন হচ্ছে আমার লগ্নের সপ্তম ঘর থেকে বিবাহ বিচার করা হয়, কিন্তু মহারাশির সপ্তম ঘর তুলারাশি কি বলছে, তুলারাশির মধ্যে কোন গ্রহ প্লেসমেন্ট, কোন গ্রহের প্লেসমেন্ট রয়েছে, এই বিষয়টাকে যদি আমি অ্যাভয়েড করে যাই তাহলে কিন্তু অনেক বড় ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে। যেহেতু ওকালতি পেশার ক্ষেত্রে, ওকালতি পড়াশোনার ক্ষেত্রে, ওকালতি একজন প্রতিষ্ঠিত ওকালতি হতে গেলে পারে, আমার ন্যায়ের সঙ্গে কিন্তু আমার লড়াই, অর্থাৎ ন্যায়কে নিয়ে কিন্তু আমার পেশা ন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাই আমরা মহারাশির নবম ভাব বৃহস্পতি, মহারাশির নবম ভাব ধনুরাশি, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, এবং ন্যায়ের কারকগ্রহ হচ্ছে স্যাটার্ন মানে শনি, এবং শনিকে, বৃহস্পতি এবং শনিকে দেখতে হবে কি প্লেসমেন্টে তারা রয়েছে। যদি বৃহস্পতি শনি একই সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক করে এবং সেই সম্পর্ক যদি কেন্দ্রকোণে হয়ে যায়, অথবা সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউসের মধ্যে চলে আসে সেই সম্পর্ক, তাহলে এটা বি পজিটিভ বলা যেতে পারে। এটা ওকালতি পড়ার জন্য একটু আরও একটু এগিয়ে গেলাম এবং বেশ অনেকটা সুন্দর যোগ হয়ে গেল। এছাড়াও আমাকে দেখতে হবে যে বৃহস্পতি শনি যদি নিজের স্বক্ষেত্র বা উচ্চক্ষেত্র বা কেন্দ্রকোণে থাকে তাহলে পারে কিন্তু ওকালতি করার সম্পূর্ণ যোগ তৈরি হবে। কিন্তু এই সমস্ত গ্রহরা, অর্থাৎ বৃহস্পতি শনি কেন্দ্রকোণে থাকলে পারেই হবে না, বৃহস্পতি শনির মধ্যে একটা সম্পর্ক তৈরি হতেই হবেই, তাহলে একজন প্রশংসনীয় ওকালতি পড়ার মতো যোগ তৈরি হয়ে গেল। এবং যদি এরকম কম্বিনেশন আপনার জন্মচক্রে থাকে এবং